हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानिए शुरू करछि आमार चैनलेर आरेकटि नतुन एपिसोड। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आमार छेलेर खूब प्रिय एकटा बिकेलेर नाश्तार रेसिपी। आमी तो रेगुलर बाच्चादेर भिडियो आपलोड करी आर आजके आपनादेर साथे शेयर करब आमार बाच्चार सबचाइते मजार नाश्ता, सेटा टिफिने होक बा बिकेलेर नाश्ताय होक। आर बानातेओ किन्तु कम समय लागे आर खूब अल्प उपकरणे, पाउरुटि आर डिम दिए দারুণ মজার নাস্তা। অনেক সময় বাচ্চারা ডিম খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, সেক্ষেত্রে এইভাবে কিন্তু ডিম দিলে বাচ্চারা ডিমটাও খেয়ে ফেলবে আর পাউরুটির কারণে বাচ্চাদের পেটও ভরবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি চারটি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো রেগুলার সাইজে চাইতে ছোট সাইজের। এটি স্যান্ডউইচ ব্রেড না, তার চাইতে একটু ছোট সাইজের। স্যান্ডউইচ ব্রেড নিলে আপনারা চার টুকরা করে কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো টুকরো করতে পারেন। এখন আমি ব্রেডগুলো মাঝ বরাবর কেটে নেব। আপনারা যদি ছোট টুকরো করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও ছোট করতে পারেন। আমি এইভাবে হাফ করে নিলাম মাঝ বরাবর কেটে, এখন এক সাইডে রেখে দেব। পরবর্তী স্টেপে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে ভেঙে দেব একটি ডিম। ডিমের মধ্যে অ্যাড করে দেব এক চিমটি লবণ ও দিয়ে দেব দুই টেবিল চামচ তরল দুধ। এইভাবে নাস্তা খাওয়ালে কিন্তু এই ফাঁকে আপনাদের বাচ্চাদের একটু দুধও খাওয়ানো হয়ে যাবে, এতে বাচ্চারা প্রোটিনও পাবে আর ডিমে তো প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। এখন আমি ডিম এবং দুধ খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম এবং দুধ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন একটি ছড়ানো পাত্রে আমি ঢেলে নেব। আমি একটি ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব আর পরবর্তী স্টেপে রান্নার ধাপে চলে যাব। আমি এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি গরম আর এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বড় ছেলে বাটার খেতে চায় না, সেক্ষেত্রে আমি সয়াবিন তেল দিচ্ছি। আর বাটার দিলে কিন্তু পুষ্টিগুণ এবং টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখন তেলটা আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে আমি এই হাফ ব্রেডটা এপিট উপিট ভালোভাবে চুবিয়ে নেব। এইভাবে আমি ভালোভাবে চুবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আমি একবারে তিনটি করে ব্রেড ভেজে নেব আর চুলার হিটটা কিন্তু এক্ষেত্রে মিডিয়ামে চাইতে একটু কম রাখবেন, না হলে পুড়ে যাবে। আমি এখন মিডিয়ামে চাইতে কম হিটে এক মিনিট এক সাইড ভেজে নেব। আমি মিডিয়ামে চাইতে কম হিটে এক মিনিট এক সাইড ভেজে নিয়েছি, এখন উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এক সাইড খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি অপোজিট সাইড 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি অপোজিট সাইডও 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন পুনরায় আবার আমি এক টেবিল চামচ তেল দেব আর সেম প্রসেসে কিন্তু সমস্ত ব্রেড ভেজে নেব। আর একটি কথা, চুলার হিটটা কিন্তু একদম লো রাখতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেড অনেকটা তেল শোষণ করে নেবে এবং তেল চিপচিপে হয়ে যাবে। আমি সমস্ত ব্রেডগুলো ভেজে নিয়েছি আর সমস্ত ব্রেডগুলো ভাজতে আমার সর্বোচ্চ 3 মিনিট সময় লেগেছে। বুঝতেই পাচ্ছেন নাস্তাটা বানাতে কতটা কম সময় লেগেছে। আপনার প্রিপারেশন সহ নাস্তাটা বানাতে 5 মিনিট সময় লাগবে। এখন সাইড থেকে একটু আমি টমেটো সস ঢেলে নেব। আমি সাইডে একটু টমেটো সস দিয়ে নিলাম। আর এই ব্রেড টোস্টটা বাচ্চারা কতটা পছন্দ করে আপনাদের বাচ্চাদের তৈরি করে দিলে বুঝতে পারবেন। বিশেষ করে আমার ছেলে তো খুবই বেশি পছন্দ করে। আজকে বিকেলবেলা আমি আমার ছেলের জন্য ব্রেড টোস্টটা তৈরি করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।